বাড়িতে যখন বোর হই ছাদে গিয়ে বসে থাকি ছাদের ভিউটা দেখার জন্য। আজ অনেকদিন বাদে দাদার সাথে যাব দেবরূপায়ণ, ঠিক হলো বিকেলেই বেরোব। চলো দেখে নিই দেবরূপায়ণ গিয়ে কি দেখলাম। দেবরূপায়ণ আসো ফটোশ্যুট করতে, ওই স্কুলটার পাশ থেকে ওই রাস্তাটা দিয়ে আসো। এবার যারা আসবে সাইকেল নিয়ে বা হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, এদিক থেকে ঘুরে আসতে হবে। চলে এসেছি দেবরূপায়ণের একদম ভেতরে, এখানে সব ফিশিং করতে আসে এই পুকুরটাতে।